ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের কাছে এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমরা প্রত্যেকেই এবছরে যারা মাধ্যমিক পরীক্ষার্থী প্রত্যেকের মনের মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের কোন কোন প্রশ্ন আসতে চলেছে আর কোন ছবিটা তোমাদের জন্য এবছরে ভীষণ গুরুত্বপূর্ণ মাত্র দুটো ছবির কথা বলব যে দুটো ছবি তোমরা যদি প্র্যাকটিস করে যাও যে ওখানে চোখ বন্ধ করে একটা প্রশ্ন বা একটা ছবি তোমরা পাবেই পাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মাত্র দুটো ছবি আমাদের এই চ্যানেলে আগামী এক মাসের মধ্যে তোমাদের মাধ্যমিকের সমস্ত বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস সাজেশন আসতে চলেছে তাই তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও আর যারা চ্যানেলে ঘুরে রয়েছো বা সাবস্ক্রাইবার অলরেডি তারা চ্যানেলটিতে নজর রেখো এবার থেকে নিয়মিত মাধ্যমিকের টিপস এন্ড সাজেশন আসতে চলেছে চলো দেখেনি জীবন বিজ্ঞানে কোন দুটো ছবি তোমাদের জন্য এবছর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চলে এলাম সেই দুটো প্রশ্ন বা দুটো সাজেশন তোমাদের জানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিত্র যেটা মাধ্যমিক 2025 পঁচিশে একেবারে ধরেই নাও চলে আসছে সেটা হচ্ছে গোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র আর তার নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেখানে তোমাদের চারটা অংশ চিহ্নিত করতে দেবে তার মধ্যে দেখো এখানে চার চার আটটি অংশ তোমাদের উদ্দেশ্যে এখানে সাজেশানি আমি রেখেছি যে আটটি অংশকে তোমরা যদি কমপ্লিটলি রেডি হয়ে যাও এর বাইরে পড়ার কোনো সম্ভাবনা নেই কি কি রয়েছে কোরোয়েট লেন্স কর্নিয়া ভিক্টিয়াস হিউমার অপটিক স্নায়ু আইরিস পিদবিন্দু এবং রেটিনা এই আটটি পয়েন্টকে তোমরা সুন্দরভাবে চিহ্নিত বা পয়েন্টিং প্র্যাকটিস করে তোমরা যাবে যে এখান থেকে কোনো প্রশ্ন যেন এলে না ছেড়ে আস নাম্বার টু যে প্রশ্নটি তোমাদের করতে হবে বা দু নম্বর চিত্র যেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো আর নিম্নলিখিত অংশগুলোকে চিহ্নিত করো এই অংশগুলো কি কি গ্রাহক বা রিসেপ্টার কারক বা ইফেক্টর সহযোগী নিউরন সংজ্ঞাবহ স্নায়ু চেষ্টীয় স্নায়ু এবং স্নায়ু কেন্দ্র এই ছটি পার্ট বা অংশ তোমরা চিহ্নিত করো প্র্যাকটিস করে যাবে এই দুটো কিন্তু অবশ্যই করে যেতে হবে এবং এই দুটো থেকে তোমরা একটা পাবেই পাবে আর যদি কারোর মনে এর পরেও সন্দেহ থেকে যায় তাহলে তোমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মেটাফেস দশা এবং অ্যানাফেস দশা এই দুটো দেখে যাবে কারণ এ দুটো তোমাদের এমনিতেই দেখতে হবে যে যখন তোমরা তিন মার্গের প্রশ্ন প্র্যাকটিস করবে সেক্ষেত্রে তোমাদের বৈশিষ্ট্যের সঙ্গে চিত্র অঙ্কন করতেই হবে তো সেক্ষেত্রে তোমরা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিসের যদি মেটাফেজ দশা বা অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য উল্লেখ করতে বলে সেখানে তোমাকে অতি অবশ্যই তোমাকে সেখানে চিত্রটা অঙ্কন করতে হবে তো স্বাভাবিক কারণে সেই চিত্র তোমাদের প্র্যাকটিসে থাকলো আর তার সঙ্গে এই দুটো এর বাইরে কোনো করার দরকার নেই যে দুটো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মানব চক্ষুর লম্বচ্ছেদ এবং প্রতিবর্ত পথের যে চিত্র এই দুটো পাদে তিন মার্কের জন্য তোমরা যে প্রশ্নগুলো প্র্যাকটিস করছো তার মধ্যে উদ্ভিদকোষ প্রাণীকোষের মেটাফেজ এবং অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য এবং চিত্র প্র্যাকটিস করে রাখবে সেখান থেকে এখানেও চলে আসতে পারে কারণ তোমাদের দুটো প্রশ্ন থাকবে অল্টারনেট দুটোর একটা করতে হবে তো সেক্ষেত্রে এই দুটো যদি অল্টারনেট নাও থাকে একটা তো অবশ্যই থাকবে তার সঙ্গে অল্টারনেট হয়তো মেটাপেজ বা অ্যানাফেজ দশা দিয়ে দিতে পারে এর বাইরে তোমাদের দু হাজার পঁচিশে কোনো চিত্র আসার সম্ভাবনা নেই কারণ তোমরা ভীষণ চিন্তিত থাকো আশা করি এই ভিডিওটির পর আর তোমাদের দু হাজার পঁচিশের যারা পরীক্ষার্থী তাদের এই চিত্র কি আসবে কীটে ছবি আঁকবো সেখানে কোন কোন পাট আসবে এই নিয়ে যে একটা প্যানিক তোমাদের মধ্যে চলছিল সেটা টোটালি বন্ধ হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এই ধরনের মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের উপর গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেশান তোমাদের জন্য আসতে চলেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করনি আর যারা করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এবং নিত্য নতুন আপডেটের দিকে নজর রেখো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে থ্যাংক ইউ